আগামী 16 অক্টোবর মুক্তি পাবে বলিউড ভাইজান সালমান খানের টাইগার 3 সিনেমার থ্রিলার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস, যাদের ব্যানারে নির্মিত হয়েছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি। প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছেন চলতি বছরে দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যে শুটিংয়ের পর্ব শেষ হয়েছে, প্রকাশ পেয়েছে 1 মিনিট 43 সেকেন্ডের একটি ভিডিও ঝলক। গত 27 সেপ্টেম্বর যশরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেল টাইগার কা মেসেজ অর্থাৎ টাইগারের বার্তা শিরোনামে মুক্তি পায় ভিডিওটি, যেখানে দেখা যায় টাইগার অর্থাৎ সালমান খান জনগণের জন্য একটি বার্তা রেকর্ড করেছেন। সেখানে তিনি বলেন, আমার নাম অবিনাশ সিং রাঠোর, আপনাদের জন্য টাইগার হয়েছি। ভারতকে নিরাপদ রাখার জন্য আমি আমার জীবনের 20 বছর ব্যয় করেছি, বিনিময়ে কখনো কিছু চাইনি। র এজেন্ট টাইগার হাতে নাতে ধরা পড়েছিল, তারা আপনাকে বলবে টাইগার আপনার শত্রু, টাইগার একজন বিশ্বাসঘাতক। সালমান যেখানে বসে এই বার্তা দিচ্ছিলেন তখন তার চারপাশে গুলি বর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। এরপরই টাইগারের আশ্বাস, বেঁচে থাকলে দেখা হবে। এক পর্যায়ে বিধ্বস্ত ক্যাটরিনাকেও বুকে টানতে দেখা গেল তাকে। সালমানের এই মারমার কাট কাট সংলাপ আর অ্যাকশন ভরা টিজার দেখে বোঝা যাচ্ছে বক্স অফিসে ঝড় তুলবে টাইগার 3, সেই বার্তায় দিয়ে রাখলেন বলিউড ভাইজান।